আমরা এমসিকিউ করব, তো চলো আমরা শুরু করব এমসিকিউ। এখন এমসিকিউ করতে হলে কিভাবে করতে হবে দেখো, যে ওকে আমি শুরু করলাম অন নাম্বার, দেখি পাটা করানো যায় অন নাম্বার। অন নাম্বার দেখো বলছে যে একটা ইকুয়েশনের কথা বলতে হবে তাকে, না হলে বলা যাবে না যে ওকে ইন 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 দা ইকুয়েশন ইন দা ইকুয়েশন আননোন এক্সপ্রেশন ইজ কল্ড হট expression in the equation. Equation, yes, variable. অপশনে দেখো কি কি আছে, রুট রুট বি বি সলিউশন সলিউশন সি ওকে ফ্যাক্টর ফ্যাক্টর ডি ভেরিয়েবল ভেরিয়েবল ইয়েস unknown quantity is called অর্থাৎ unknown expression যেটা থাকবে সেটা ভেরিয়েবল। ওকে টু নাম্বার, ওকে হাউ মেনি unknown quantity, ওকে হোয়াট ইজ দ্য unknown quantity অফ ইকুয়েশন, এত হোয়াট ইজ দ্য unknown expression expression in in the equation equation x plus 5 2x minus 3 তাহলে ওকে এখন দেখো এ নাম্বার six, b number minus six, c number eight, d number minus eight. Answer eight. অর্থাৎ x এর ভ্যালু এক্সট্রা আননোন, এই কারণে x এর ভ্যালুটা চেয়েছে আমাদের। এরপর বলছে যে হাউ মেনি ভেরিয়েবলস ইন দ্য ইকুয়েশন, এত হাউ মেনি ভেরিয়েবলস ইন দ্য ইকুয়েশন, এত হয় না হাউ মেনি ভেরিয়েবলস ইন দ্য ইকুয়েশন, এত how many variables variables in the equation. Equation, how many variables in the equation at all? At the equation of the lambda ko, x plus 5, y plus 3, plus x. Okay, how many variables in the equation at all? A number. 1, B2, 2. C3, D4, 2. But X or Y, এখানে unknown. X or Y, এদেরকে আমরা চিনি না. ঠিক আছে? তাহলে 2. Very good, very good. কে বলছে ভালো স্টুডেন্ট? কে বলছে যেন আমার দেখতে হবে না কে স্টুডেন্ট সেটা? ওকে, এখন চলো. হ্যাঁ. কি বলো বলো? আস্তে 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 আস্ত
আচ্ছা ওকে আমরা আরো কিছু কাজ করব তার আগে আমরা দেখো যে তিন নাম্বার বললাম ফোর নাম্বার আননোন কোয়ান্টিটি আর দিয়ার ইনে হ্যাঁ আচ্ছা হুইস অন ওয়ান ইজ ইন্ডিকেটস অফ দ্য ইকুয়েশন ওকে 0.4 Which one is indicates an equation? Which one are the following? Which one are? This is the 14th October, right? Which one of the following? Indicates an equation. Indicates an equation. An equation. এখন দেখো এ নাম্বার দেখো যে x স্কয়ার 2x প্লাস 1 ইকুয়ালস টু 1 প্লাস 2x প্লাস x স্কয়ার বি নাম্বার two plus three equals to seven plus eight. C number. অবশ্য আমাদের আরো কিছু কাজ করা উচিত ছিল যার দরকার নাই এখানে একটু চেঞ্জ করে দিই ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা সে x x1 equals to x square minus x x square minus x রেকর্ড অবশ্য একটা রেকর্ড চলতেছে সমস্যা নাই ঠিক আছে কারণ এটা এখন তো ইউটিউবে দিয়ে দিই বুঝতে পারছো ওখান থেকে তোমাদের দেখে না ছাড়া উপায় নাই সি নাম্বার দেখো যে x ইনটু x প্লাস 2 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2 সি বা 4 এস দিলাম 4 x স্কয়ার প্লাস 2 আর ডি অপশন ডি তে দেখো যে x প্লাস 5 ইকুয়ালস টু 10 দেখো এর ভিতরে কোনটা ইকুয়েশন ইন্ডিকেট ইকুয়েশন দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন্ডিকেট ইকুয়েশন ইকুয়েশন বলবো আমরা কালকে দেখো প্রথমটা কিন্তু ইকুয়েশন হচ্ছে না কারণ কি দেখো তো এই পাশটি x আর এই পাশটি x মাইনাস করলে চলে যায় এই 2x এর ফাংশন এখন সে বিদায় নাই তাহলে আর কিছু দেখো না আননোন কোয়ান্টিটির কোনো ভ্যালু পেলাম না তো আননোন কোয়ান্টিটির ভ্যালু যদি আমরা না পাই তাহলে তো আমরা সেটাকে ইকুয়েশন বলতে পারবো না আর পরে 2 নাম্বারে যাও দেখো যে এখানে x স্কয়ার মাইনাস x এটা মাল্টিপ্লাই করে দিলাম আর এখানে এই ফাংশন আছে তো আবার পাই x স্কয়ার মাইনাস x সাইড চেঞ্জ করলে x স্কয়ার চলে যাবে মাইনাস x এর ভ্যালু প্লাস x তাহলে এটার সাথে এটা চলে যাবে এটা ইকুয়েশন নাই আননোন কোয়ান্টিটি বের হয়নি আর এইটা যদি ক্যালকুলেশন করো তাও একই হয়ে দেখো এই যে দেখো সি নাম্বার এ 4x আর x মিলে কত হলো 4x স্কয়ার হয়েছে আর এখানে হয়েছে প্লাস 2 আর রাইট হ্যান্ড সাইডও তাই আছে 4x স্কয়ার আর প্লাস 2 জানো তো 2 এফেশন হলে মাইনাস 2 তাহলে 2 যোগ চলে যাবে আর 4x স্কয়ার এফেশন হলে মাইনাস হবে তাহলে এটার সাথে এটা চলে যাবে কিছুই দেখো তাহলে লাস্ট স্টেপটা এখন দেখো এখানে আননোন ভেরিয়েবল কোয়ান্টিটি বের হবে আমাদের তাহলে কত বের হবে সেটা x equals to 5 বুঝতে পারছো এ 5 এর বেশি না তাহলে 10 minus 5 মানে 5 তার মানে বুঝতে পারছো এ নাম্বার ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার এটা ইকুয়েশন ইন্ডিকেট করছে হ্যাঁ ইন্ডিকেটস ইকুয়েশন তাহলে এখন চলো সামনের দিকে আগানো রেকর্ডিং করতে হলো রেকর্ডিং আসলে রেকর্ডিং একটা চলে জানো তো আমি রেকর্ডিংটা কোথায় দিই জানো তো এখন ইউটিউবে দিই বুঝতে পারছো এখন ইউটিউবে দেওয়া হয় রেকর্ডগুলো ঠিক আছে ওখানে প্লে লিস্ট আছে প্লে লিস্ট থেকে দেখে নিও প্লে লিস্টে গেলে তোমরা চলো হ্যাঁ হ্যাঁ প্লে লিস্টে গেলে তোমরা ভালোভাবে দেখতে পারবে ওকে ইট ইজ এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আমি এটা এখন কমেন্ট করতেছি সেটা দেখে নাও ওকে সামেশন এন্ড টু কি কনসেকিউটিভ ইন্টিজারস এত সাম অফ টু কনসেকিউটিভ ইন্টিজারস 15 হ্যাঁ কনসেকিউটিভ ইন্টিজার ওকে
কত গেল? থ্রি না ফোর গেল, ফাইভ। ফাইভ দেখো, সাম অফ সাম অফ ইফ সাম সাম অফ থ্রি 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 না টু দেবে টু কনসিকিউটিভ 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 ইন্টিজার ইন্টিজার ইজ ফিফটিন ওকে দেন হুইস ওয়ান ইজ কারেক্ট ভ্যালু অফ টু নাম্বারস তাহলে হুইস হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট কারেক্ট ভ্যালু অফ টু নাম্বারস কারেক্ট কি ভ্যালু অফ টু নাম্বারস ভ্যালু অফ টু নাম্বারস এ নাম্বার ওকে টেন ফাইভ বি নাম্বার নাইন ফোর সি নাম্বার সেভেন এইট আর ডি নাম্বার ডি নাম্বার ইলেভেন মাইনাস সিক্স ইলেভেন আর ফোর তাহলে কনসেকিউটিভ হলে সেভেন অ্যান্ড এইট হবে সেভেন সেভেন অ্যান্ড এইট এটা একদম ইজি হয়ে গেছে হ্যাঁ একটা তো ইজি বলতে হবে সব তো আর কঠিন বলতে হবে না ওকে আমরা সামনের দিকে এগালাম ইফ সাম অফ টু নাম্বার ইজ হান্ড্রেড ওয়ান নাম্বার ইজ এক্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য আদার আদার হোয়াট ইজ আদার নাম্বার ওকে সিক্স if sum of two numbers is sum of two numbers is 50 okay sum of two numbers is 50 if one is at but one and one one is x তাহলে কি which one of the following is other which one is one is তাহলে এখন দেখো যে অপশন আমরা থাকবে কি 50 minus okay তার মানে 50 plus x b 50 minus x C x minus 50 D K x plus 50 তাহলে আমাদের অপশন আসছে এটা ঠিক আছে আর ডি আর ডি তো দুটো আছে সেম অপশন দেওয়া হয়ে গেছে যা ওটা সমস্যা নাই এখন আসো ডিফারেন্স ওকে ডিফারেন্স অফ টু নাম্বার এত ডিফারেন্স অফ টু নাম্বার চলো ডিফারেন্স অফ টু নাম্বার সিস গেল সেভেনে যাব ডিফারেন্স অফ টু নাম্বার ওকে সেভেন ডিফারেন্স অফ টু নাম্বার ইজ ওকে থার্টি if one is x then this one of the following is other with then x plus 30 what is the other এখন দেখো ওকে যেহেতু আমরা আচ্ছা যাক আমরা একটু দেখি হ্যাঁ আমরা একটু লিখতে থাকি ঠিক আছে আমরা এ নাম্বার লিখলাম এটা এ এক্স মাইনাস থার্টি এক্স মাইনাস থার্টি বি এক্স থার্টি থার্টি প্লাস এক্স ওকে থার্টি প্লাস
x আর এরপরটা দেখো যে c এখন আমরা একটা কাজ করি এইভাবে দিই দেন দেন হোয়াট ইজ না দিয়ে এইভাবে দিয়ে দিই দেন 1 x প্লাস 30 x প্লাস 30 হ্যাঁ এখন দেখো x প্লাস 30 আর এরপরে 2 x মাইনাস 30 x মাইনাস 30 এখন দেখো যে 3 3 ওকে 2x প্লাস 30 which one is correct which one is correct correct a number a number x plus 30 so 30 minus 8 data 30 minus 8 plus which one is correct which one is correct which one is correct a 1 and 2 and 2 b 2 and 3 c স্যার আপনার এম কে বলছে আমার নামে ড্যান্স সাইনটা দিলাম ঠিক আছে হ্যাঁ আর তো পড়ছেন পুরো এন্ড কথাটা লেখা থাকবে আমি সময় স্বল্পতার কারণে ওটা লিখছি না এন্ড আর দেখো এন্ড এন্ড অল আর ডি 1 কমা 2 এন্ড 3 এখন দেখো আমাদের এক্স এর ব্যাপারে বলা নাই এক্স কি স্মলার না গ্রেটার সেটা কিছু কিছু বলা নাই তাহলে এখন যদি x যদি গ্রেটার হয় x যদি গ্রেটার হয় তাহলে স্মলার নাম্বার কত হবে ইফ x গ্রেটার x x আছে গ্রেটার x যদি গ্রেটার হয় তাহলে স্মলারটা কত হবে x মাইনাস 30 যদি গ্রেটার এটা হয় তাহলে স্মলার কিন্তু এটা স্মলার এটা গেটার নাই বলছে এটা তাহলে স্মলার কারণ এখন মাইনাস করো দেখো 30 পাবো ডিফারেন্স 30 তাহলে এখন সেক্ষেত্রে এটা রাইট স্যার অ্যানসার 1 2 না বলছে সেক্ষেত্রে এটা রাইট কে কথা বোঝা গেছে এবার x স্মলার x স্মলার তাহলে সেক্ষেত্রে আমরা পাবো x প্লাস 30 এটা গেটার গেটার তাহলে সেক্ষেত্রে আমরা এটা রাইট পাবো তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 1 এন্ড 2 দেখো একটু বুঝতে পারছো কি আমাদের দুইটা কন্ডিশন আমরা তো গ্রেটার আর স্মলার এক্স যে কি সেটা উল্লেখ করা হয় না ঠিক আছে ইফ 1 ইজ এক্স দেন আদার তাহলে হোয়েন স্মলার আর এক্স স্মলার তাহলে গ্রেটার আছে এটা আর এক্স গ্রেটার তাহলে স্মলার হবে পার্থক্য কি দেখছো এস কাইন এখন চলো ওকে কত গেল এটা আমাদের ভুলে গেলাম 6 গেল না 7 গেল 7 গেছে মানে 8 চলো 8 দেখি একটু বুঝে বুঝে দিও একটা পাওয়া যায় কিনা অন্য টাইপের হ্যাঁ যেটা ভেরিয়েবলের ভিতরে সাম এন্ড ডিফারেন্স একটা ব্যাপার আছে সাম এন্ড ডিফারেন্স যদি ভেরিয়েবল হিসেবে দুইটা কে ডিনোট করা হয় তাহলে সেক্ষেত্রে কেমন হয় যাক এখন চলো আমরা দুই একটা ইকুয়েশন পড়ি এরপর আমরা সাম আর ডিফারেন্সটা পড়ে দেখতেছি লোয়েস্ট ভ্যালু এত 2 এত 1 ঠিক আছে না এখানে দেখলাম না তেমন কিছু সাম আর ডিফারেন্স এর একটা ম্যাথ দেখেছি না কখন বলে গেলাম যাক আমরা এখন দুই একটা ম্যাথ করি আমরা সলিউশন করে ফেলি সলভ করব আমরা সলভ করে চলো তাহলে সলভ করলে দেখো যে হোয়াট ইজ দা কি ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন আছে এটা একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স ওকে হোয়াট ইজ দা রুট অফ ইকুয়েশন রুট অফ ইকুয়েশন ওকে 8x plus 2 equals to 3x
3x plus 12. Tell okay. A 1, B 2, C 3, D 4. Root of equation. অর্থাৎ এটাকে সলভ করতে হবে আমাদের সলভ করে তখন আমাদের आंसरটা বের করতে হবে তাহলে ওকে এটা এবারে নিয়ে আসো তাহলে 8x - 3x আর 2 এবারে চলে যাবে 12 - 2 তাহলে আর আসলো 5x 5x = 10 তাহলে এখান থেকে আপনি বলছেন এখান থেকে নিচে মানে 10/5 তাহলে x এর ভ্যালু কত 2 এই হ্যাঁ হুইচ ইজ দা রুট অফ ইকুয়েশন এত এই ইকুয়েশনের রুট অফ অ্যানসার আপনি বানিয়ে দিচ্ছেন না অ্যানসার 2 অ্যানসার 2 হ্যাঁ এখন চলো অ্যানসার 2 এরপর চলো 8 গেল 9 আরো কিছু অ্যানসার করে দিচ্ছি আমি হ্যাঁ এই ম্যাথ সলভ করার কি জাস্ট ওকে এরপর দেখো যে হোয়াট ইজ দা ভ্যালু অফ x ওকে 8 9 হোয়াট ইজ দা রুট অফ ইকুয়েশন What is the root of equation? Root of equation मने x का value किन्तु root of equation okay 15x minus 9 equals to 11x minus 25 option A হ্যাঁ অপশন এ 2 বি মাইনাস 2 সি 4 ডি মাইনাস 4 দেখো রুট অফ ইকুয়েশন এত অর্থাৎ রুট অফ ইকুয়েশন এটা এই ইকুয়েশনের রুটটা কত হবে এটা এবার শুনে আসো তাহলে 11 15x মাইনাস 11x ইকুয়ালস টু এটা মাইনাস 25 প্লাস 9 তাহলে আর আর এখন এখান থেকে কন্ডিশন ক্যালকুলেশন করলে কি হবে এটা বলো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা 4 মাইনাস 16 হয় এটা 4 দিয়ে যদি ডিভাইড করো কত হবে মাইনাস 16 বাই 4 ইকুয়ালস টু মাইনাস 4 মাইনাস 4 ইজ দা রাইট অ্যানসার দেখো মাইনাস 4 ইজ দা রাইট অ্যানসার এরপরে চলো আরো কিছু ম্যাথ দিই হয় না মানে টাইমে পারা যায় না একটার পর একটা ক্লাস চলতে থাকে তো তোমাদের এটা নিয়ে একটু বসে সুন্দর করে কিছু করে দিলে ভালো হতো 10 নাম্বার 10 নাম্বার দি হোয়াট ইজ দা ভ্যালু অফ x হ্যাঁ ফ্রম দা ইকুয়েশন আতো হোয়াট ইজ দা ভ্যালু অফ x in the in equation at of equation of equation I mean equation diye dilam 7 3 minus 2x equals to plus 5 x minus 1 equals to 34 please you can calculate 7 3 minus 2x আর 5x minus 1 34 ওকে অপশন গুলো দেখো 10 নাম্বার গেল এখন চলো 11 আর 10 এর অপশন গুলো দিয়ে নেই এটা সলভ করে দেব হ্যাঁ আর এ নাম্বার এ অপশন এতে 2 বি minus 2 সি 3 ডি minus 3 এখন চলো আমরা এটা সলভ করে ফেলি 7 দিয়ে মাল্টিপ্লাই করো 21 মাইনাস 14x প্লাস 5x মাইনাস 5 34 দেখো এটা আসলো 34 এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখো 5 আর এটা তাহলে কত হয় মাইনাস 9x 14 মাইনাস প্লাস 5 তাহলে মাইনাস 9x তার আর এটা সে 21 আর মাইনাস কত মাইনাস 5 তার মানে কত হলো 16 আর ইকুয়ালস টু 34 16 এই পাশে নিয়ে যাও মাইনাস 9x 34 মাইনাস 16 34 মাইনাস 16 যদি করো কত হয় বলো 34 মাইনাস
16. Thalawar. Or minus 9x equals to. Okay. 18. Tale bar minus 9 the divide karo. Tale x equals to 18 minus 9x. Thalawar. X equals to minus 2. 2 3 cut 2 hai, tale minus 2 is the right answer. Minus 2 is the right answer. 10 number karo. Chalo 11 number. Okay, that was 11 number. Yes, 11 number. 11. So 11 number, jay, that was jaykhana asya madre rakom. Jay, okay. That equals to, what is the value of equation? What is the value of x of equation? Sorry. What is the value of eto abikoshan sir ajke ki dukho sir my list to now porjonto bondho gele sir amader class korte hocche o ajke ha ajke class e ha bondho kotha chilo kintu ashole college bondho dai nai niyom ache ki bondho diye dewa ache ha ajke bondho dar kotha chilo ha samne amader pujer bondho ache ei jonno ekhon bondho na dite somoshya nei আরে না পরীক্ষা আগে আনছে তো পরীক্ষা টাইম হয় তোমাদের एग्जाम আছে না না তোমাদের एग्जामটা एग्जामের টাইম আগে নিয়ে আসছে এজন্য বুঝতে পারছো এই ছুটিটা তোমরা কোথায় পাবা তা জানো পরে বাবা পরে দিবে পরে ছুটিটা দিয়ে দিবে তোমাদের বুঝতে পারছো কোন ছুটি তোমাদের বাদ যাবে না এই ছুটিটা এখন না দিয়ে তোমাদের যখন ই হয়ে যাবে পরে এক সময়টা ব্যালেন্স করে দিবে আর পূজার সাথে দিবে না পূজার পরে দিবে স্যার এই এক দুই দিন করে করে বারবার ছুটি হচ্ছে একবারে ডিসেম্বরের পর স্যার ডিসেম্বরে একবারে এক মাস ছুটি পাবো তো হ্যাঁ ডিসেম্বর তো ছুটি পাবা একবার স্যার মনেই নাই কারণ মাইনাস তো নেই এরকম এক দুই দিন ছুটি দিয়ে দিয়ে ডিসেম্বরে অনেক কম ছুটি দিত হ্যাঁ হ্যাঁ না ডিসেম্বরে না ওইটা না আমাদের সপ্তাহে ওইটা না ছুটি পেতাম আমি আসলে তোমাদের আমি বলি তোমাদের আছে শোনো তোমাদের এক্সামের টাইম জানো তো অ্যানুয়াল এক্সামের সময় জানো কি না 15th নভেম্বর তোমাদের অ্যানুয়াল एग्जाम হবে এই কারণে ছুটিটা कैंसिल করছে হ্যাঁ আর না না कैंसिल করতে না এটা আর কি কাহিনী এটাই আহা যেতে একটু পরে পড়ে যাবে আমার এটা তাই আচ্ছা যাক আমরা পরে দেখব এটা নিয়ে এখন চলো এখন এ অপশন এ হচ্ছে ইকুয়েশন আমাদের কোনটা ছিল এটা হ্যাঁ অপশন এ 4 - 4 8 - 8 4 বি माइनस फोर सी एट डी माइनस एट एक बार चलो हमने इधर देखे कैलकुलेशन करो तो मैं तो कौन से था को कैलकुलेशन जैसे तो मैं तो कैलकुलेशन कौन से था को हमारे दिलों को देखा था कि जैसे सब ठीक कर सो किस तरह एक बार चलो था ने हमारे काज हो ला इधर काज की हो बता ले ओके हम रे इधर कैलकुलेशन करते जाते हैं इधर 5x दिला मल्टीप्लाई 35 इधर प्लस 18x plus 23 ছিল আমি একটু দেখি হ্যাঁ 23 207 মনে হচ্ছে 18 আর 2 yes ঠিক আছে আর এটার অবস্থা কি হলো 3x আর এটা আছে 18 আর মাইনাস 8x সবাইকে বেশি নিয়ে চলে আসবো সব x এখন x এখানে যদি মাইনাস করি তাহলে মাইনাস 5x হয় কিন্তু 3x আর মাইনাস 8x তাহলে মাইনাস 5x থাকে তাহলে মাইনাস 5x এর পাশে প্লাস 5x হবে আর এখন এই পাশে আছে কত 18 আর 5 কত 23x এর সাথে 5x প্লাস হবে কোন 5x এইখানে 3 আর এটা ক্যালকুলেশন একবার করে দিলাম লাইন বেশি বাড়াচ্ছি না তাহলে এখন প্লাস 5x এখানে অ্যাড হয়ে গেল আর 5 আর এটা মিলে বসে 23 হয়েছে আর এবারে এই দুটো একটু প্লাস করে দাও তাহলে ওকে 12 প্রিমেন্স এন্ড 1 4 4 আর এটা সে 2 ঠিক আছে আর এখানে যে কত হলো এটা 18 18 হল এবার এটাকে এই পাশে নিয়ে যাব আর এটার অবস্থা কত হলো 28 28x আর এটা সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাব 18 মাইনাস 2 42 বলো তো কত হয় 18 - 242 ওকে
242, 18. 7 and 1, 2. তাহলে 2, ওকে 2, 224. তাহলে ওকে আমরা মাইনাস 224 লিখবো এখানে. ওকে মাইনাস 224, উপরটা মুছে দিই, আমি উপরে একটু ক্যালকুলেশনটা উপরে নিয়ে যাই. তা ওকে তাহলে আসলো আমাদের মাইনাস 2. তাহলে 128x মাইনাস 224. এবার 28 দিয়ে ডিভাইড করো, তাহলে x ইকুয়ালস টু মাইনাস এত ডিভাইড বাই 28. এখন 28 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখো, মনে হয় মেবি 8 হবে মাইনাস 8. আমি নর্মাল ডিভাইড করি, 28 ডিভাইডেড বাই 224, 8. এরপরে চলো তাহলে 11 গেল, চলো 12. অনেক লাগছে, এরকম থাকবে এমসিকিউ, তোমাকে ক্যালকুলেশন করতে হবে করে তারপরে রেজাল্টটা লাস্ট আনসারে কি দিতে হবে. এবার 12 যাও. ওকে 12 গেলাম, 12 দেখো যে ওকে এটা ক্যান্সেল করলাম. এখন দেখো এত কষ্ট এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হ্যাঁ অফ ইকুয়েশন এত, হোয়াট ইজ দ্য ভ্যালু, ভ্যালু অফ এক্স অফ ইকুয়েশন, ইন ইকুয়েশন তাহলে এখন চলো অপশন দিয়ে তোমরা কাজ করতে পারবে, কিন্তু অপশন দিয়ে কাজ করতে গেলে টাইম বেশি লেগে যেতে পারে. ও মাই গড, এটা তো অনেক বড় ধরনের ইকুয়েশন, এই নাম্বার 49/4, বি নাম্বার, ওকে মাইনাস 49/4, সি নাম্বার, ওকে 49/24, সি নাম্বার মাইনাস 49/24. ওকে চলো দেখো কোনটা হয়, অ্যান্সার তো বিশ্রি, আল্লাহ তো অ্যান্সার দেখি. চলো আগে আমরা এটা এলসিএম করে ফেলি, আর যদি তিনটাকে নিয়ে আসো তাও নিয়ে আসতে পারো, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা এলসিএম করি. আমি তাহলে এটা এলসিএম করলে কত হয় বলো, বলো কত হবে? 10. এখন 5 তো ডিভাইড করলে 2 হয়, 2 উপর মাল্টিপ্লাই হবে 26x + 7 মাইনাস, এবার এটাতে ডিভাইড করলে 1 হয়, কিন্তু শুধু 1 মাল্টিপ্লাই হবে 2x - 7, আর এখানে যা আছে তাই 3x - 2, আর এটা 15. চলো একটু ক্যালকুলেশন করেই ফেলি. এখন উপরে কি হচ্ছে মাল্টিপ্লাই করলে 12x + 14 আর -2x + 7 ইকুয়ালস টু 3x - 2/15. ক্যালসিয়াম করলাম আমরা উপরে, তাহলে এখন উপরের অবস্থা কি হয়েছে, একটা 10 নিচে থাকবে ডিনোমিনেটর, ডিনোমিনেটরের অবস্থা কি হলো 10x + 21/10. 10x এটা 2 মাইনাস হলো, 10x 14 7 21, আর এখানকার অবস্থা 3x - 2/15. এখন ক্রস মাল্টিপ্লাই করব, এখন আমাদের কাজ কি ক্রস মাল্টিপ্লাই করে গেল. তো যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ালো দেখো, চলো ক্রস মাল্টিপ্লাই, এখন ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের কোন ভাবে কি হবে দেখো, এটা ওইদিকে যাবে এটা এদিকে চলে যাবে, তাহলে তাহলে 15 এদিকে আসলো, 15 10x + 21, আর 10 এদিকে যাবে 10 3x - 2, একটা ছোট বানাবো কেমনটা জানো,
5 দিয়ে ডিভাইড করা যায় দুটোকে এটাকে 5 দিয়ে ডিভাইড করো এটাকে 5 দিয়ে বোথ সাইডে সেম নাম্বার দিয়ে ডিভাইড করা যায় মাল্টিপ্লাই করা যায় তাহলে এখন আমরা ডিভাইড করলাম 5 দিয়ে তাহলে 2 থাকলো এপাশে 10x plus 21 আবার এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম তাহলে এখানে 2 থাকে কোণে 3 থাকে সরি 5 দিয়ে ডিভাইড করলে 3 থাকবে এখানে 5 দিয়ে ডিভাইড করলে 2 থাকবে ছোট কোণ আনি আছে 3x 3x বুঝতে পারছো ক্রস করার পরে আমরা একটা ছোট বানাই ফেললাম তো তাহলে এখন কি টাইম যাচ্ছে না দাদা তাহলে আর এটা কত হয় 30 দেখো 30x আর প্লাস 63 আর এখানকার অবস্থা কত 6x আর মাইনাস মাইনাস কত হবে 6x মাইনাস 4 এখন সাইড চেঞ্জ করে দেখো হ্যাঁ সাইড চেঞ্জ করে হ্যাঁ 4 এটা এখানে নিয়ে আসলাম তাহলে এটা 24 হয়ে যাবে x এই 6 মাইনাস হয়ে যাচ্ছে এখানে নিয়ে আসলাম মাস্টার করে দিলাম আর এটা কত হয়ে গেল 60 63 আর মাইনাস 4 এটা মাইনাস যাবে এখানে তাহলে মাইনাস 67 ও মাই গড তাহলে তো 67 হবে দর্শন 67 দেখো তো আমাদের কোথাও কোনো প্রবলেম হয়েছিল কিনা তাহলে পরের দিন আবার দেখবো তাহলে সব x -67 বাই 24 তাহলে এটা অপশন দেখো তো আমাদের কোনো সমস্যা আছে কিনা পরের দিন আমরা আবার দেখবো এটা এটা কি হবে সি হবে না হ্যাঁ স্যার চার নাম্বার তো ডি হ্যাঁ ডি হবে ডি 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 यस ডি यस ডি তাহলে মানে আজকে আমাদের কি টাইম আর পারমিট করে আমার মনে হয় তো না মনে হয়